বাউনিয়ায় স্থায়ী ক্যাম্প অফিস তৈরির জমি কিনতে বেশ কয়েকজন জমির মালিকের সঙ্গে যোগাযোগ করে র‍্যাপচারের কর্মকর্তারা তখনই ধরা পড়ে সেসব জমি দখল করে আছে সাগুফতা নামে একটি হাউজিং কোম্পানি আজ সকাল থেকেই এর বিরুদ্ধে মানববন্ধন করে বাউনিয়া এলাকার বিক্ষুব্ধ জনগণ তারা বলছেন সাগুফতা হাউজিং এর বিরুদ্ধে এসব অভিযোগ দীর্ঘদিনের থানায় অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তারা আমাদের জমি পলট পলট আকার করে মানুষকে বুঝাই দিচ্ছে পোশাক কিছু লোক আছে কর্মচারী আছে ওদের ওরা গিয়ে বাধা দেয় বাধা দিয়ে আমাদের কাজ করতে দেয় না এলাকাবাসীর দাবি বাউনিয়া অনুযায়ী সাগুফতা হাউজিং এর বৈধ জমি আছে মাত্র পঞ্চাশ শতাংশ কিন্তু তারা দখল করেছে ওই হাউজিংয়ের প্রায় সব ব্যক্তি মালিকানাধীন জমি শুধু তাই নয় সেসব চড়া দামে বিক্রিও করে দেওয়া হয়েছে সব হলো আমাদের জোত মালিকের এই এই জমিটাকে মানুষজনকে মিথ্যা দেখে বিক্রি করতেছে এই চোদ্দ একর আটত্রিশ শতাংশ প্রায় ছিয়াত্তরটা রেকর্ড হয়েছে পর্চা যার ভিতরের মধ্যে একটা পর্চা হাউজিংয়ের বাকি পঁচাত্তরটাই এই আমরা যারা যোদ্ধের পাবলিক ব্যক্তি মালিক আছে আমাদের সম্পত্তি এলাকার পয়নিষ্কাশন ব্যবস্থায় কালসি থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত একশো ফুট প্রস্থের একটি খাল থাকার কথা সেটিও সাগুফতা দখল করেছে বলে অভিযোগ এই খালটা ওয়াশার অ্যালাইনমেন্ট অনুযায়ী একশো ফিট থাকার কথা সাগুফতা হাউজিং দুই পাশ দিয়ে ভরাট কইরা ইলেগেলভাবে এটা এখন বিস্ফিরও নাই এই বিষফিডে অবৈধভাবে এই যে দেখেন নির্মার কাজ চলতেছে জমি দখলের সব অভিযোগ অস্বীকার করেছে সাগুফতা হাউজিং কর্তৃপক্ষ খাল এক বিন্দু ছোট নাই যদি ছোট থাকে তাহলে আমরা আপনাকে গ্রান্টি দিতে যাচ্ছি যে অবশ্যই এটা একটা আমরা খারাপ কাজ করেছি এটা আপনি আমি স্বীকার করি হ্যাঁ কিছু মানুষের সমস্যা হতে পারে তাই তাই বলে এই না যে বড় ধরনের বৃহৎ আকারের মানুষের সাথে আমরা বেলাক মিলিং করেছি আমরা রীতিমতো অফিস করছি এদিকে জমির মালিকদের অভিযোগ তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সাগুফতা হাউজিং কর্তৃপক্ষ মাহমুদুল হাসান মাসরাঙ্গা সংবাদ ঢাকা